বলিউডের জনপ্রিয় দুই তারকা আমির খান ও সানি দেওল দীর্ঘদিন ধরে ঝামেলা রয়েছে এই দুজনের মধ্যে। মূলত শাহরুখের একটি সিনেমাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয় আমির সানির। জানা গেছে, 1993 সালে যশ নির্মিত ও শাহরুখ অভিনীত ডর সিনেমার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল বক্স অফিস, আর এই সিনেমাকে ঘিরেই অশান্তি শুরু হয় দুজনের। ডর সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শাহরুখ, কিন্তু এই চরিত্রের জন্য যশের প্রথম পছন্দ ছিল আমির খান। বলিউড বাদশার আগে আমিরকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন যশ। যশের প্রস্তাবে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন আমির, কিন্তু নির্মাতা অভিনেতাকে সিনেমার চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘটে বিপত্তি। সিনেমার একটি দৃশ্যে সানিকে ছুড়ে দিয়ে দুবার আঘাতের সিন বোঝাচ্ছিলেন যশ। দৃশ্যটি শুনে হাসিতে ফেটে পড়েন আমির। পরবর্তীতে যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ক্যারিয়ার জীবনে সানির সঙ্গে জুটি বেঁধে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি আমিরকে। বলিপাড়ার একাংশের দাবি, ডর সিনেমাকে ঘিরে তাদের সেই দ্বন্দ্বের আজও সমাধান হয়নি, আর এ কারণেই সানির সঙ্গে কখনো কাজ করেননি আমির। যদিও এ প্রসঙ্গে কখনো মুখ খোলেননি এই দুই তারকা।